প্রথমত মেরাজ, তার সংক্ষিপ্ত পরিচয় হল মেরাজ হইল গিয়া মুআজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের সংক্ষেপ পরিচয় হইল মেরাজ হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সমূহের মধ্যে অন্যতম একটা মুআজিজা। এখন প্রশ্ন আসে, আসলে মুআজিজা আসলে কি? মুআজিজা হইল এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, এমন কিছু কাহিনী, অলৌকিক ঘটনা অথবা পাওয়ার, যে মুআজিজাগুলো আল্লাহ রাব্বুল আলামিনে খাসতান তানোর আম্বিয়াগুলোরে দিছেন। মুআজিজা হইল গিয়া নবীগুলো লাগি, আম্বিয়াগুলো লাগি। নবী হল আম্বিয়াগুলোর জীবনে হায়াতে যেই অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, যেই ঘটনাগুলা অন্য কোনো মানুষের কাছে বা মানুষের দ্বারা সম্ভব নাই, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দান, যেগুলো আল্লাহ তাআলাই নবীগুলোরে আম্বিয়াগুলোরে দিছিলাত তারার নবুয়তের একটা দলিল হিসাবে। জাম্বিয়া হল রাসূল হল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে প্রেরিত, এই যে একটা বিষয়, এই প্রেরণটাকে মজবুত করা লাগিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন মুআজিজা হল পৃথিবীর মধ্যে নবী হলরে দিছিলা। যেমন আমরা জানি মূসা আলাইহিস সালামের মুআজিজা আছিল, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, মূসা আলাইহি সালামের লাঠিটি সাপে রূপান্তরিত হয়ে যেত। মূসা আলাইহি সালাম যখন উনার বগলের নিচে হাত ঢোকাইতেন, হাত যখন বের করতেন তখন শুভ্র হয়ে যেত, সাদা হয়ে যেত। এইভাবে বিভিন্ন নবীদের বিভিন্ন মুআজিজা ছিল, সেইভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল মুআজিজা দান করেছিলেন তার মধ্যে অন্যতম একটি মুআজিজা হলো মিরাজ। মিরাজ এমন একটা মুআজিজা যেই মুআজিজার মাধ্যমে এবং যেই মুআজিজাটা আল্লাহ তাআলা আসমানের মধ্যে আল্লাহর রাসূলকে দিছিলেন, এবং এই মুআজিজাটা সত্যায়ন করে যে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন শ্রেষ্ঠ নবী, সৎ নবী, হক নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ মিরাজ খাসাতান লিমুহাম্মাদিন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজটা হইল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগিও, আর কোনো নবী অকলরে আল্লাহ তাআলা মিরাজ করাইছেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রাউড ফিল করি যে আল্লাহ তাআলা আমরারে এমন নবীর উম্মত বানাইছেন যে নবীরে আল্লাহ তাআলা এমন একটা মুআজিজা দিছিলা যেটার নাম মিরাজ। এখন যদি আমরা একটু বিশ্লেষণ করি, আসলে মিরাজ কিতা, লাইলাতুল ইসরা আর মিরাজ আসলে কিতা? লাইলাতুল ইসরা, ইসরা হওয়া হয়ে গিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে, যদি আমরা কালামে পাকের দিকে খেয়াল করি, আল্লাহ করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত ইসরা করাইছেন, সফর করাইছেন। রাত্রি কালে রাত্রির কিছু একটা অংশের মধ্যে এই অংশটাকে খাওয়া হয় ইসরা। আর মিরাজ হইল বাইতুল মুকাদ্দাস তাকিয়া সাত আসমানের উপরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন, এটা রকম মিরাজ। এখন মিরাজটা কিভাবে হয়েছিল? প্রথম প্রশ্ন হইল মিরাজটা আসলে হয়েছিল কিনা আর কেন হয়েছিল। মিরাজের কাহিনী, মিরাজের হাদিস গুলার মধ্যে চাইলে দেখা যায়
যে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে ঘুমো আসলা, আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল আইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে লইয়া গেলা, গিয়া জমজমার পানি দিয়া নবীজির কলবরে বার করিয়া দইলা, জমজমার পানি দিয়া কলব দইলা, দরিয়া ইম দইয়া ইমান এবং হিকমত দিয়া ভরি দিলাইলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে বুরাকর মাধ্যমে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম রে সাথী বানাইয়া আল্লাহর রাসূল রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে লইয়া গেলাম। আল্লাহ কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মসজিদুল আকসাত লইয়া গিলা, মসজিদুল আকসার মধ্যে লইয়া গিয়া সকল আম্বিয়াগুলোর ইমাম বানাইলা। মসজিদুল আকসার মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সব নবীগুলোর লইয়া নামাজ পড়ছেন, নবীজি আসলা ইমাম আর সকল নবীকল আসলা মুসাল্লি। এই যে একটা ইমামতি, এই যে মসজিদুল আকসার মধ্যে লইয়া যাওয়া ইমামতি করানি, এই যে ইমামতি, এগুলো দলালত করে যে আমরার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবীজি হইলা সকল আম্বিয়া হল নবী হলর নবী, তার মানে সর্বশ্রেষ্ঠ নবী খে জুরে কও হবে খে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল কিতা, দলিল হইল মসজিদুল আকসার মধ্যে আল্লাহ তাআলা যেদিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মসজিদুল হারাম থেকে মিয়ারাজে নাজমান লইয়া গেলা, সকল নবীগুলোর ইমামতি করছেন আমরার নবী। তো দলিল করলো যে এইটা দলালত করে যে আমরা নবী হইলা সর্বশ্রেষ্ঠ নবী, আর সর্বশ্রেষ্ঠ নবী হলো উম্মত খারা, তারা কিতা সবচেয়ে বাদ উম্মত না কিতা সর্ব দূরে হও সর্ব হো আলহামদুলিল্লাহ। আমরা প্রাউড ফিল করি আমরা শেষ জামানার উম্মত, জামানার উম্মত শ্রেষ্ঠ। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কইছে আমি আপনার সারা আলম সারা জাহানের রহমত হিসাবে প্রেরণ করছি। বোকা সুবহানাল্লাহ, আমরা এই বিষয়টা জানা আছে, আমরা যে আলিম না হইলে বিষয়ে জানি যে আগর যারা আম্বিয়া হল আসলে আম্বিয়া হইল নাবি ইউনর জমা, বহু বচন বাংলায় কয় আমরা ইংলিশে কয় প্লুরাল, আম্বিয়া হইল নবীর বহু বচন, আম্বিয়া হল মানে সব নবী হল মিলে একলাগে আমরা আম্বিয়া হই। আগর প্রত্যেক আম্বিয়া হল প্রত্যেক নবী হল কোনো না কোনো একটা কৌমল লাগি আসলা, এন কৌমে সামুদ, এন কৌমে হুদ, এন কৌমে লুত আলাই ইসলাম, কৌমে লুত বিভিন্ন নবীগুলো বিভিন্ন গোত্র লাগি, গোত্র 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 বিভিন্ন গোত্র। আর আমরার নবীর আল্লাহ কইরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা আলম সারা জাহানুর লাগি আপনার রহমত বানাইছে, আপনার নবীর বানাইছে। আলম শব্দের তাফসিরের মধ্যে গিয়া দেখা হয় যে আলম শব্দটা আসলে কিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আলাম হইল গিয়া শুধু মানুষরে আলাম হওয়া হয় না, এই যে আমার সামনে যে মাইক, এই যে সার কাফ, এই যে পিপিলিকা, প্রত্যেকটা বালুকণা কণা অণু পরমাণু আকাশ নক্ষত্র জান্নাত জাহান্নাম সব কিছুকে আলাম হওয়া হয়। প্রশ্ন হইল গিয়া ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি আপনার সারা জাহানোর আলমও লাগি, সারা আলম মানুষ শুধু মাংস লাগি নাই, সারা আলমও লাগি আপনার আমি রহমত হিসেবে প্রেরণ করছি। প্রশ্ন হইল কিলা আলমও লাগি রহমত কিলা? আল্লাহ নবীকে তাক প্রশ্ন, এটা কাফেরও লাগিও রহমত নেই? উত্তর হইল অবশ্যই, এই পাহাড় জমিন সব কিছু লাগে আল্লাহ রসুল্লাহ রহমত। এখন প্রশ্ন, কাফের এগুলো লাগে কিলা রহমত? আমরা যদি পিছনের দিকে থাকাই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কৌমগুলোরে ধ্বংস করে দিলে ইসলাম, কৌমে লুতরে আল্লাহ জমিন উল্টাই আমার সন। কিন্তু আজ অবধি নবী দিন ইন্তেকালের কত বছর হয়েছে, আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে দিন দিন ফিতনা ফাসাদ বাড়তেই আছে বাড়তে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীরে এখনো টিকাইয়া রাখছে। কিতা লাগি টিকাইয়া রাখলো? আল্লাহর রসুল, আমরার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। নবীজি তার উম্মত হলো লাগি, মুসলমান আমরা যারা আছি তারা বা বাকি যারা আছে তারা লাগিও দোয়া করছেন যে আল্লাহ যেন গজব দিয়ে ধ্বংস না করে। কারণ যদি এই কাফির হলরে গজব দিয়ে যদি আল্লাহ ধ্বংস করিল, এতে পরবর্তীতে নবীজির উম্মত বার্তা কিলাতে একটা তো নসল ধারাবাহিকভাবে মুসলমানের বাচ্চা মুসলমান, কিন্তু দিন দিন তো কাফির হল তো মুসলমান ওইরা না ওইরা না ওইরা কি না ওইরা, কিন্তু তারা যে পরিমাণ খারাপ কাম করে আর আমরাও যেটা করি, আর আমরা চিন্তা করলে দেখা যায় আমরা যেটা করি আর এটা কোনো কোনো নবীর কৌম থেকে আর বেশি করিলি আর, এর বাদেও আল্লাহ তালা কিন্তু আমরা জমিনে টিকাই রাখছে, খা লাগিয়ে রাখছে কার রহমতে? মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ও ইলাগিয়া ও মার সাল্লা কাইল্লা রহমতাল লিল আলামিন। তাহলে আমরা গেছিলাম, আমরা আসলাম যে বাইতুল মাকদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী আগলার আম্বিয়া আসলা, আম্বিয়া আগলার নবী আসলা, ইমাম আসলা, সব নবী আগলে সত্যায়ন করছো না ইমামতির মাধ্যমে যে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীউল আম্বিয়া আফদালুল আম্বিয়া। কর্মনি কেন করতাম নাই? খাতামুন নবীন কে আসলা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা বিষয় না খুবই গুরুত্বপূর্ণ, বাইতুল মুকাদ্দাস এটা একটা পবিত্র মসজিদ, পবিত্র ভূমি আল্লাহ তাআলার মনোনীত, বহুত নবী আগলে ইনা ইমামতি করছেন। আজকে আমরা দেখি যে ফিলিস্তিন, ফিলিস্তিন যে এই যে নির্যাতন হয় মুসলমান হলের উপরে, যে ইসরায়েল কাফের বাচ্চারা যে জুলুম করে, আমরা তো খালি সাইয়া সাইয়া দেখি কই আহ আমরার কিতা ফিলিস্তিনের মানুষ মারা গেলে আমরার কিতা আয় যায়, আস্তাগফিরুল্লাহ। বাইতুল মুকাদ্দাস লাইসা মসজিদ, লাইসা মসজিদু ফিলিস্তিন, ফিলিস্তিনিয়িন এটা শুধু ফিলিস্তিনি মানুষের মসজিদ নাই, এটা আমরার মসজিদ। কিলা বলে আল্লাহ তাআলা কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাই নবীজির মসজিদুল হারাম তা কি? মসজিদুল হারাম মানে বুঝো তুমি, তাই কাবা শরীফ সোজা বুঝলি, ওখান থেকে মসজিদুল হারাম আর আকসা হইল ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, আমরা কই এটাই হইল আকসা। এই জন্য আমরা উচিত হইলে বাইতুল মুকাদ্দাসের দিকে আমরা নজর দেওয়া দরকার, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা কিলা রক্ষা হয় এটা আমরা খেয়াল করা দরকার। এখন অনলাইনের যুগ, আমরা বিষয়টা খেয়াল করতাম, ফিলিস্তিনের মুসলমান হল মসজিদ বাসাইতে গিয়া কাফির হলোর হাত নিহিত নির্যাতিত নিপীড়িত, এটা আমরা খালি সাইয়ে করে দোয়াও করি না, আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমরারও, পারলে আর্থিক যেভাবেই পারি, আর না পারলে মোবাইল অনলাইনের মাধ্যমে বহুতভাবে হেল্প করা যায়, দোয়ার মাধ্যমেও হেল্প করা যায়। ওইল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এরপরে মেহরাজটা আসলে কিতা বলে বুরাক, বুরাকের মাধ্যমে বুরাকটা আসলে কিতা, বুরাকের একটা সংক্ষিপ্ত পরিচয় হইল হেমার তাকে আকবর মিনাল হেমার ও আসগর মিনাল বাগল, আর কালার হইল গিয়া রঙ হইল গিয়া আবিয়দ, আবিয়দ মানে সাদা। নবীজির যে যানবাহনটার মাধ্যমে আল্লাহ তালা আসমানের মধ্যে লইয়া গেলা, এটার রঙ আছিল আমরা মুসলমান, আলিম ওগুলোর সাবজেক্ট না, এটা মুসলমান ওগুলোর সাবজেক্ট। আমরা খালি দাবি করি যে আমরা হইলাম গিয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, খালি আমি মানজুর নি আপনারা নাইনি না নাই কইবেন অস্বীকার,
তো যদি হয় কাফের হইলে তোমায় লাগাই দিবে হট করে তোমার কাফের খুঁজে শুনছনি এখন তাই নাই করবা কি না তাহলে মুসলমান তাহলে মুসলমান হলো এই বিষয়গুলো জানা দরকার যা বুড়া করে রং আসল কি জাত আবিয়াও সাদা বুড়া করে রং আসল গাধা আর খচ্চর দুইটা প্রাণী হেমার হয় গাধা আমরা সব গালি দেন হেমার 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 মানে গাধা বাগল মানে খচ্চর খচ্চরই লগিয়া গাধা আর গুড়ার সমন্বয় একটা প্রাণী দুনিয়ার মধ্যে আয় এটা গুড়া থেকে ছোট গাধা থেকে একটু বড় ওটার নাম হইল খচ্চর তে এই গাধা লাগান ছোটও নাই আবার খত না গুড়া নাই খচ্চর লাগান বড়ও নাই এর মাঝামাঝি এটা নাম হইল গিয়া বুরাক নাম কিটা এই প্রাণীটা আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত থেকে পাঠাইছিল জিব্রাইলের মাধ্যমে স্পেশাল একটা প্রাণী স্পেশাল পাওয়ার তার যে পাওয়ারের কারণে সকুর ফলক লাগে হে দুনিয়া তাকিয়া সাত আসমান আপনার তো সাত আসমান বিজ্ঞানীগুলো সাত আসমানের দিদার ঠুকাই মিলে দিতে পারে না সাত আসমানের উপরে লইয়া গেছে কি সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর পর্যন্ত ওইল বুরাকর পরিচয় এখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাদ গেলা আকসাদ গিয়া নামাজ পড়াইলা ইমামতি করলা হকল কাহিনীগুলা জানা দরকার আমরা মুসলমান যদি আমরা কোনো কাফিরে জিজ্ঞেস করে মা হুয়াল মেহরাজ হোয়াটস দ্য মেহরাজ মেহরাজ আসলে কি তা আমরা হই তৈব বিকজ আমরা মুসলমান আমরা আত্মপরিচয় জানা লাগবো যে জাতি যখন তার আত্মপরিচয় ভুলি যায় তার মাটির তল পাওয়ার তলর মাটি হরিয়া যায় কি কোনো মানুষ যদি মেহরাজ নিয়ে অস্বীকার করে হে ইসলাম থেকে বাড়িয়ে যাইব গিয়া কিলা লাগি যাইব কি মেহরাজ কোরআন দ্বারা সাবিত সহি হাদিস দ্বারা সাবিত কোরআন রে যে অস্বীকার করবো হে ইসলামের মধ্যে থাকতো নাই এটা অস্বীকার করার সুযোগ আছে নি এটা জানা দরকার কিনা অবশ্যই দরকার শুধু মেসা বলে জানতানি তুমি মুসলমানের বাচ্চা হইছো যেহেতু নিজরে মুসলিম হিসাবে দাবি করে তোমারও জানা দরকার মেহরাজ আসলে কিলা কোন সময় হয়েছিল কিতার লাগি হয়েছিল মেহরাজ আমরা কিতা শিখাইয়া দিল কিতা আমরা শিখলাম মেহরাজের মধ্যে পুরা কাহিনীটা আমরা সংক্ষেপে আজকে শুনিলাম ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা আমার খোয়ার আর আপনার আর হুনার এবং বুঝার মনের আকার এবং আমল করার আমলের জিনিস লাইব তাহলে শুরু হইল মসজিদুল হারামটা কি তার বাদে অন্ত কি গেলা ফিলিস্তিন ফিলিস্তিন হারাম থেকে ফিলিস্তিনের বহুত দূরত্ব সংক্ষিপ্ত একটা রাত্রির মধ্যে রাত্রির এক অংশের মধ্যে আল্লাহ তাআলা নবীজির আগে লাগি জিব্রাইলের মাধ্যমে বোরাকর মাধ্যমে আকসাত আকসা তাকিয়া নবীজিয়ে যখন হল নবী সকলের ইমামতি করলা সব এবারে আদম তাকে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম সব মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম অন্য একটা কথা আমি কইতাম স্যার কাফির যারা তোমার মনে করো খ্রিস্টান খ্রিস্টানগুলোর নবী তো ঈসা আলাইহিস সালাম তারা কয় আমরা তো সারারে আমরা নবী হিসেবে মানি তারা ঈসা এরপরে মুসা কয় ইহুদি হকলে ও যে মেহরাজের কাহিনী দলিল করে যে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা ঈসা আলাইহিসসালাম আলাইহিমাসসালাম এমনকি সব নবী হলো শ্রেষ্ঠ নবী এবং সকল নবী হলো নবী আসলাম এটা হইল একটা দলিল আমরা মেহরাজ মেহরাজ দেখিয়া এখন তো খেয়াল করা কি না বাংলাদেশের কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন পার্শ্ব কিন্তু খ্রিস্টান মিশনারি হলে কাম করে খ্রিস্টান মিশনারি হলে কাম করে মুসলমান হলে খ্রিস্টান বানার আল্লাহ না হরক কোন চক্কর আমরাও কোনো সময় পড়ে দিতাম পারি আল্লাহকে এই বিষয়গুলো আমরা জানিয়ে রাখা দরকার তো মসজিদুল আকসা মসজিদুল আকসা থেকে সফর শুরু হইল আল্লাহর রসুল আল্লাহ রাব্বুল আলামিনে উপরের দিকে লইয়া যাইরা বোরাকর মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রথম আসমান লইয়া গেলা জিব্রাইল আলাইহিসসালাম এবং বোরাকর মাধ্যমে প্রথম আসমানও গিয়া খালাকে দেখা হইল আদম আলাইহিসসালাম প্রথম আসমানও গিয়া খালাকে দেখা হইছে আদম আলাইহিসসালাম লেগে দেখা হইছে আদম আলাইহিসসালাম রে সালাম করলা আদম আলাইহিসসালাম রে মারহাবা জানাইলা তাইন মারহাবা জানাইলা এরপরে নবীজি গিলা দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান গিয়া আইসা আলাইহিসসালাম এবং ইয়াহিয়া আলাইহিসসালাম আইসা এবং ইয়াহিয়া আলাইহিসসালাম লেগে খার দিদারিল আমরা নবীর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইনো মারহাবা আহলান সাহলান সালাম আল কি হইল এরপরে দ্বিতীয় আসমান গেলা
তৃতীয় আসমানও গিয়া ইউসুফ আলাইহিসসালামের লগে দেখা, চতুর্থ আসমানও গিয়া ইদ্রিস আলাইহিসসালামের লগে দেখা হইল, পঞ্চম আসমানও গিয়া হারুন আলাইহিসসালাম, পঞ্চম আসমানও গিয়া হারুন আলাইহিসসালামের লগে দেখা হইল, ষষ্ঠ আসমানও গিয়া মূসা আলাইহিসসালাম, আর সপ্তম আসমানও গিয়া ইব্রাহিম আলাইহিসসালাম। তার বাদে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে লইয়া গেল সিদরাতুল মুনতাহা, এরপরে বাইতুল মামুর। তো সিদরাতুল মুনতাহা একটা গাছ, তা লইয়া বিভিন্ন মত কথা আছে, এটা বিরাট একটা গাছ, বড় একটা গাছ, তার খান্দা হইল জান্নাতুল মাওয়া, জান্নাত। এরপরে আল্লাহর রাসূল আল্লাহ লইয়া গেল বাইতুল মামুর, এগুলো কিন্তু বুড়াকে যাইরা। বাইতুল মামুর কিতাব বলে বাইতুল মামুর হইল আমরা যে কাবা শরীফের ঠিক উপরে সাত আসমানের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদ ফিরিস্তা হলে নামাজ পড়েন, কারা নামাজ পড়েন, ফিরিস্তা হলে নামাজ পড়েন। ইনো একটা আল্লাহ তালার কুদরত, আল্লাহর শক্তির একটা পাওয়ার দেখুন, বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরিস্তায় নামাজ পড়েন, 6,000, আবার 6,000, মনে রাখতে হইব বিষয়গুলা, খালি ওয়াজ শুনলাম গেলাম আর কোনটা জানি না, শুনলাম বক্তা সাহেবের গলা মাশা আল্লাহ চমৎকার গলা, আমরা গাউরে কৃতি সন্তান অমুক মাশা আল্লাহ, কৃতি সন্তানে কিতা কইলা এর বাদে আর কোনটা জানি না, ইলে নাই ওয়াজ আইসি শুনি জানি বুঝি কিছু শেখার চেষ্টা করি, আমি মুসলমান তোমার তো আমার কিতাব পড়ার সুযোগ না, অত বাংলাও পড়িতে পারে না, ব্যস্ততায় আরবি পড়িয়ে তো বুঝরাই না, আমরা যেহেতু পড়ছি একটু আমরা কাছে নেও নিয়া নিজে বুঝো মনে রাখো, মুসলমান যেহেতু নিজের দাবি করে রায় সেহেতু এটা কিচ্ছা কাহিনী জানা দরকার। বায়তুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরিস্তায় নামাজ পড়েন, 6,000, এবং প্রতিদিন যে 70,000 ফেরিস্তায় নামাজ পড়েন, এই 70,000 ফেরিস্তা কিয়ামতের আগ পর্যন্ত মসজিদে আর নামাজ পড়তে নাই। সুবহানাল্লাহ, কত হইল গিয়া যে ফেরিস্তা কত হাজার, ওইল মূল কথা, ওখান বুঝেই দিচ্ছে ইয়ার, কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হল আল্লাহ বানিয়ে রাখছেন, তাহলে আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার শক্তি। অন্য একটা গুরুত্বপূর্ণ কথা হইল কি, আল্লাহ অত ফেরেশতা হল বানাইছেন, অত ফেরেশতা হলে সিজদা আল্লাহর সিজদা হল রায়ের বাদেও আল্লাহ মহা মানুষ বানাইছেন, কিতা লাগিয়া অত ফেরেশতা হলে আল্লাহর ইবাদত হররা, এর বাদেও আল্লাহ তাআলা মানুষ বানাইলো কিতা লাগে। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোর লগে মুশাওয়ারা করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা, ওয়া ইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকা, আল্লাহ কইরা যে তোমার রবে যেবলা কইলা রব্বুকা, তোমার রব কইলা লিল মালাইকা ফেরেশতা গলে, ফেরেশতা গলে কইলা কিতা বলে, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীর মাঝে কিছু আমি খলিফা বানাইতাম সাইয়া। ফেরেশতা কইলা, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কইলে যে তারা কইরা, আল্লাহ তুমি যে মানুষ বানাইতাই সাইরে, এর আগেও তো কিছু মানুষ আইছিলা, এরা কিন্তু আগে ছটা মানুষ নাই, মানে আগে জিন্নাত আছিল, এরা রক্তপাত করছে বিভিন্ন ভরে, এরা মারা হয়েছে, ইবলিস গুরু হয়েছিল খালি, তারা করে মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন করে বানাই রানি যে দুনিয়ার মধ্যে রক্তপাত করবো ফাসাদ করবো, আল্লাহ ওয়া নাহান, তারা কর ফেরেশতা গুলো কইরা, ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে আমরাও তো আমরা তাসবিহ পাঠ করি, আমরা পবিত্রতা ঘোষণা করি, তার কিতা লাগে বানাইতা মানুষ, আল্লাহ করে কলা ইন্নি আলামু মা লা তালামু, আল্লাহ করে আমি যা জানি তোমরা এটা জানো না, তোমরা আমাদেরকে তর্ক বিতর্ক তাই না। এরপরে আল্লাহ তালা মানুষ বানাইলা, ও আল্লামা আদম আল ফরে লাস্টে অন্য ফাইটর আর কি, ফাইট নাই মানে কথাবার্তার মধ্যে ইয়ে চলেন, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ তালা আদম রে সব কিছুর জ্ঞান দিলেইলা, নাম হিকাইয়া দিলা, ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم তো অনু ফেরিস্তা হলে যাই হোক তারা যে কইলা যে আমরা তো তাসবিহ পাঠ করিতে আদম রে কিতা লাগি বানাইতাই আল্লাহ তাআলা আদম রে সবকিছু নাম হে গেলে এরপরে ফেরিস্তা হলে কইলা যে এই যে করছে কইলা ওগুলা নাম কও কইতা পারলা না তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে কইলা আদম আমবিহুম বিআসমাইহিম তুমি তা দেখরা ওগুলা নাম কইয়া যাও আদমের নাম কইলা তখন কি আল্লাহ তাআলার কইলা গে আমি যা জানি আলাম মাকুল লাকুম إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما تكتمون الله قال أمي خوشي نني تي تمرا أمي غائب شوب كيسو جاني تمرا تا جانونا أنا أكتا بيشو إلو شدو ما تو تسبي بات خوراو فرشتو خلو كنتو تسبي بات خورن الله زكير خورن تلو مانشي هو زكير خورن مانشي هو زشتو تو تا الله كيلا بقاش خورن بولي علم كتان مدومي علم علم ইলিমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে মানুষ হল হইল গিয়া শ্রেষ্ঠত্ব ও সূরা বাকারার আয়াত এটা বাকারার প্রমাণ করে যে মানুষের আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে এই জ্ঞানটা ফেরেশতাগুলোরে দিয়েছে না ফেরেশতাগুলোর মাঝে তিনটা বিষয় ন ফেরেশতাগুলোরে আল্লাহ শুধু বালা কাম করার পাওয়ার দিয়েছে কিন্তু এরা বাদ কোনো কামও করতে পারে না আর মানুষের আল্লাহ বালা কামরও পাওয়ার দিয়েছে বাদ কামরও পাওয়ার দিয়েছে দুইটা দিয়েছে এর বাদে মানুষে বালা কাম করে ওলো মানুষ শ্রেষ্ঠ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফেরেশতা বলতে কিন্তু মানুষের মর্যাদা বেশ না কম হোসেন তুমি তাই বেশি কি লই বইতা ফেরেশতা আমরা তো মানুষ শয়তানি করি হাও কি লই এটা পসিবল কিলা সম্ভব নেই না সম্ভব ফেরেশতা বলতে কি মানুষ শ্রেষ্ঠ আশরাফ আশরাফুল মাখলুকাত কারা মানুষ আশরাফুল মাখলুকাত কারা আমরা যে আশরাফুল মাখলুকাত আসলে আমরা আচার ব্যবহারে প্রমাণ করে নিতে আমরা আত্মপরিচয় বলে গেছি আমরা সবচেয়ে দুর্বলতা আমরা সবচেয়ে ব্যর্থতা হইল আমরা আমরা আত্মপরিচয় বলে গেছি যে মানুষে নিজরে চিনি লায় হে সারারে চিনে আল্লাহরে চিনে যে মানুষে নিজর পরিচয় বলি যায় এক এরোরে চিনে ও আমরা এখন করু যে সময় চলে আত্মপরিচয় দরকার আমরা নিজর পরিচয় দরকার আমি আসলে কিতা আল্লাহরা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ আল্লাহরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সর্বশ্রেষ্ঠ রূপ দিয়া আহসান এটা ইসমে তাফদিলর সিগা আমরা ইংলিশে বেস্ট কই যেটারে বুঝাই গুড বেটার বেস্ট গুড বালা বেটার মানি আরো বালা বেস্ট মানি সবচেয়ে বেশি বালা ইনো যা আসম সারা ওলা আহসান শব্দটা সবচেয়ে সুন্দর এর চেয়ে সুন্দর কোনো প্রাণী কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছে না খারে করছে মানুষ দলিল কিতা কোরআন কোরআন সম্পর্কে সন্দেহ আছে খারো জালিকাল কিতাবু লা রাইবা ফি যেটা এমন একটা কিতাব যে কিতাবের ব্যাপারে আমার কোনো সন্দেহ আসেনি আল্লাহ আল্লাহ হইয়া দিলা পৃথিবীতে কোনো কিতাব আসেনি যে কিতাব লেখে কোনো লেখকে কোনো লেখকে কইজন যে এই কিতাবে কোনো ভুল নাই কইজন আসেনি আল্লাহ কোরআনের ফয়লা কইছে কথা যেখানে মাঝে কোনো ভুল নাই যেহেতু ভুল নাই সেহেতু দলালত করে যে মানুষ সর্বশ্রেষ্ঠ রূপ দিয়া মানুষনে বানাইছ এবং সর্বসম্মান দিয়া সর্বশ্রেষ্ঠ সম্মান মানে কি ফেরেশতাগুলোর তা কিও মানুষের সম্মান বেশি না কম বেশি সুতরাং মানুষের উচিত কি তাতে মানুষই আসলে সোজা কথা আমরা কত পরিচয় আপনি আমরা যদি সুক্রিয়া আদায় করি মানে সুক্রিয়া আদায় করি শেষ করার মতো নয় আমরা আত্মপরিচয় বলে গেছি আমরা নিজেরও পরিচয় বলে গেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হইল মানুষ নাকি তা নাকি দাঁড়ব মুখ দি কো নিজের চিনতে মানুষ তুমি মানুষ কিনা মানুষ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি ধর্মিক ধর্মর দিক দেখে মুসলমান তুমি আল্লাহর কইছ নাই কোনদিন আল্লাহ আমার মুসলমান বানাও না তুমি কইছো ভাই না জাকারিয়া কইছো না আমার নজমুলটা কইছো কোনদিন কইছো না আল্লাহ আমার মুসলমান বানাও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ চিন্তা করছে আই
তে মুসলমান কিন্তু আল্লাহ এমনি এমনি তোমার মুসলমানের গড় জন্ম দিয়েছে, লাভ কি তো হইছে, লাভবান কি তো হইছে, লাভর দিকে যদি চাইতে আমরা দেখি হাদিস শরীফের মাঝে আইছে যে মানসে মুসলমান যে কালিমা যে পড়ছে যে মুসলমান হে যত গুনাহ করুক যদি শিরিক না করে যদি মুসলমান থাকি তার কাফির না হইতে মরার বাদে একদিন না একদিন হয়ে ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ, যদিও দুজক যায় আল্লাহ তারা ফিরে আসে এখন তো ব্যস্ত দিব খারে দিব মুসলমান রে। আচ্ছা ও যে তুমি আর আমি যে ফিরি ফিরি যে মুসলমান হয়ে গেলাম ও যে অত বড় একটা এহসান আল্লাহ আমরা দিল, আমরা তো চাইছি না কেন আল্লাহকে চাইছি না কোনোদিন, ও যে ফিরি একটা জিনিস দিল এখন চিন্তা করো কা আমরা আল্লাহ বুদ্ধি দিছে কিনা, দিছে কাফির ওগুলোরে বুদ্ধি দিছে কিনা, তারা অত আহল বুদ্ধি এর বাদে মুসলমান হইতে পারার কিন্তু অনেকে হইতে পারেন না, কিন্তু আমরা যদি আল্লাহ কাফির বানাইতো তোমার কোনো কোনো বিশ্বাস আছে নি যে আমি মুসলমান হইলাম মানে হয়তো হইলাম মানে অথবা হয়তো হইলাম না মানে এখন মুসলমান হওয়ার কারণে ফ্রি যে ফেসিলিটিটা পাইছি আমরা ব্যস্ত যাইমু বিশ্বাস আমরা হাদিসও আইছে যে ব্যস্ত আমরা একদিন না একদিন যাইমু ও যে একটা একদিন না একদিন যাইমু আর কাফির লোক চিরজীবন দুজক চলব ও একটা আল্লাহ তালার ফেসিলিটি মুসলমান বানাইছে তো মুসলমান বানাইলে তো আল্লাহ শুক্রিয়া আদায় করতাম কিনা, তখন মানুষে আমার গোর বানাইয়া দিছে সুন্দর করিয়া মানুষটা যদি রাস্তার সামনে দিয়ে আমার গোরের সামনে দিয়ে আটিয়া যায় কিতা করা উচিত, কম্পকে সালাম দিই কম্প করে বা ডাকিয়া না দরকার ইয়ে না এটা তো কৃতজ্ঞতা হয় এটারে কৃতজ্ঞতা স্বীকার যে আল্লাহ তোমার অত সুন্দর রূপ দিয়ে অত কিছু দিয়া শ্রেষ্ঠ ফেরেস্তা ওগুলো শ্রেষ্ঠ বানিয়া দুনিয়া দিলে তো আল্লাহরে তো আল্লাহ ডাক দিলে তোমরা চাই না বিরিয়া খুব আল্লাহ ডাকুন কি লাগা হে আল্লাহ ডাকুন ইমাম সাহেব মসজিদ আয়া কইন হাইয়া আলা সালাহ কিতা কইন নমাজর দিকা কিতা লাগি নমাজর বলে হাইয়া আলাল ফালাহ কল্যাণ নামাজ হইল কল্যাণ নামাজর দিকা আমরা আজান পড়ে ঠিক আছে নমাজ কিন্তু পড়ি না গুরুত্বপূর্ণ একটা আলোচনা আজান পড়ে নামাজ পড়ি না যে আল্লাহ তালাই আমরা ফেরেস্তা ওগুলোর উপরে শ্রেষ্ঠত্ব দিলা সর্বশ্রেষ্ঠ রূপ দিয়া বানাইলা ও আল্লাহ তো মায়া করি চিন্তা করো তোমার ল্যাংড়াও বানাইছো না খান তোমার খানা বানাই আমি যদি ফটো একটা আঁকি কলম আতলিয়া খাতার মাঝে আমি যদি ধরো মানুষ ছবি আঁকা ঠিক নাই ধরো আঁকিলাম বলে আমি আঁকতে আমি যদি ইগুলো ফাও না দিই কোনো কি আমার হইব নি তুই মানুষ ফাও দিলে নাকি তাহলে হইব নি কেউ আমার মনে চাইছে আমি আঁকিছি আমার জেলা ভাল লাগে চোখ দিছে না কইব নি চোখ আল্লাহ তোমার বানাইছে আল্লাহর তো মন চাইলে তোমারে তো লেংড়াও বানাইতে পারতো খানাও বানাইতে পারতো দয়াত নাও দিতে পারতো আল্লাহ তো দিছে না মায়া করছে তোমার কত মায়া করছে মুসলমান বানাইছে মানুষ বানাইছে কুকুর মেকু বিড়াল কুকুর বাই গেলে মানুষের ঘরের সামনে দিয়ে কুতাই দিল না মেকুর বাদ উপরে উঠলে অনেক ধাম ধমকাইয়া নামাই দিল না দিল না অনেক গরু রুজ বাড়িয়ায় মানুষে ছাগল বয়স আর শুয়ার তো রইল অত শ্রেষ্ঠত্ব আল্লাহ আমরা দিছে আমরা আমরা মানে গাফিল এত গাফিলতি আমরা মাঝে আমরা আত্মপরিচয় বলে গেছি যে আমরা আসলে গীতা আমরা খারা হিন্দু এত পূজার সময় হইলে পূজার যায় না যায় না যায় কি না যায় কিন্তু আমরা তো আসলে দেবো নামাজ পড়ি না ঠিক মতো পড়িনি যুবক কল নামাজ পড়িনি ওদের খেলোয়াড় কল যারা সামনে বোয়াত আছো বহুত লম্বা এক বয়ান বহুত দিন ধরে নিয়ত করি আর খালি করতাম করতাম সুযোগও ধরেন না খেলার যাও আসরক্ত নামাজ তো পড়ো না খেলাই খেলাই মাগরিব রক্ত বাড়ি দাও নামাজ পড়ো না শ্রেষ্ঠ আমি কিতা কইতাম শ্রেষ্ঠ তো বয়ান করতাম প্রত্যেক জামানার নবীগুলোর উন্মতগুলো লাগে একটা নিয়ম আছে যে তুমি তান ইবাদত করতো নির্দিষ্ট জায়গা দিয়ে ইবাদত করা লাগতো নামাজ ওগুলো লাগে আছে নামাজ ওড়া লাগতো তো মসজিদও দাও হয় না সন্তানের যেটা আল্লাহ বানাই রাখছে উম্মতে মুহাম্মদের সবচেয়ে বড় ফেসিলিটিটা হইলো পুরা পৃথিবীর আল্লাহ তালায় মসজিদ বানাই দিতে হক সুবহানাল্লাহ পুরা পৃথিবীর মাটি সারা আল্লাহ তালায় মসজিদ বানাই দিছে যেখান পবিত্র যেখানো যে হালতে আছে অজু আছে কালা সুবাই যাও নামাজ পড়িল সুবহানাল্লাহ আসরের আদান হয়েছে খেলোয়াড় বল যারা আছে খেলা তো তুষের গুনতে নাই এক্সারসাইজ তো বালা জিনিস খেলাইলে মন বালা থাকে ব্যায়ামও তাই বলে নামাজ কাজা করিনি এটা একটা দুর্বলতা যে আল্লাহ যে নবীর উসিলায় আমরা অত সুযোগ পাইলাম যে জানো নামাজ পড়তাম পারিনি মসজিদের নামাজ কাশের মাঝে বইয়া নামাজ আল্লাহু আকবার আলীর মাঝে বইয়া আল্লাহু আকবার
না পড়েন না কিছু মানছে তো পড়েন সকুত বাসে না নি না বাসে না রেব কিছু মানছে পড়ে আলিদ গাসো যে কোন জায়গা যে কোন সময় না দেখছো কোনদিন আসর নামাজ কিছু মানছর খাজা হয় না রাস্তাঘাটে জমিনে খেলা তোমরা লন্ডন লগেও খেলায় বহুতে আমিও দেখি তো কিছু ও আমরা মিনারে আরিফুল ভাই গায়রে জালিক তুমি কেন তো পড়ো না ও দেখো যায় না আসলে একটা কথা সুযোগরে হামু লাগানি দরকার আর যদি আল্লাহ তালা যদি ই নিয়ম করে লিত যে কোনো জায়গা নামাজ হইতো নাই তো মসজিদও ঘুরি ঘুরি এই নামাজ পড়া লাগে অত সুন্দর সুযোগ পাইছো লাগে আমি আমার ভাই হল যুবক হল যারা আসো তোমরা ছোট ছোট যারা আসো তোমরারে দোয়া করি আমি আর চাই আসর রাজা নইলে খেলার মাঠও মসজিদ খান্তাত নাই দূরই বা খেলার মধ্যে আসো কোনো ভাই যাও খেলা যাওয়ার আগে অজুগান করে যাও না কোনো সমস্যা আছে নি যাইতে নালপর থেকে অন্তে অন্তে ইসান অজুগান করে যাও না সমস্যা নেই আর মসজিদ খান্তাত থাকলে তোর কোনো কথাও নাই আরেঙ্গা বাজার জামে মসজিদ আর জামে মসজিদ আর খেলার মাঠ আদা নয় হুরুদানতে খুব আদাব শহীদ খেলা বন্ধ আদানোর ঠিক আছে আদব তারও তোর আদব হইল না মসজিদের বাইরে গিয়া নামাজ খান সাইতে রাত হয়ে গেলে পড়ি না তুমি কিটা আমরা আল্লাহ তালা যে আমরা যদি খিলাফত দিল সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো আমরা কিটা আত্মপরিচয় বলে গেছি আমি বিষয়টা সাইয়ার ওটা যে আজ আত্মপরিচয়টা তুলিয়ে ধরা দরকার আমরা মুসলমান الفرق بين المسلم والكافر الصلاة هذا شو المدعي سه যে মুমিন আর কাফিরের মাঝে পার্থক্য হইল নামাজ আর কোনটা দেখা যায় আমরা তো হিন্দু গল্প আছে কিতা তারার মাঝে এমন পরিবর্তন মৌখিক ভাবে দেখা যায় মানে সরি সরাসরি দেখা যায় তুমি কাপড় বিন্দু হও বিন্দে কলব তো আমরা দেখি না না দেখি ভিতর দেখিনি উফরের মাঝে পার্থক্য হইলে হে নামাজ পড়েন না আমি নামাজ পড়ি নবীজি ওরা আদিসের মাঝে الفرق بين المسلم والكافر الصلاة তুমি নামাজ পড়ি না আমি নামাজ পড়ি না মেরাজ আসলে আমরা আজকে মূল আলোচনা মেরাজ সালাত কিন্তু মেরাজের বাইরে নাই খোয়াজ আসলাতু মেরাজুল মুমিনিন নামাজ হইলে গিয়া মুমিন হল মেরাজ আমরা মেরাজ আমরা অধ্যায় আচ্ছা অন্য আমি তোরা স্টপ করিলাই মাত মেরাজের অধ্যায় যায় আর কি তাহলে আমরা আজ থেকে কিতা নিয়ত করতাম পারি কিতা নিয়ত করতাম পারি খেলার মাঠও যাই আর যেন যাই আর আমরা যারা খেত কিছু করি আর জমিনও থাকি যে জাগানো থাকি যদি আমার দ্বারা সম্ভব হয় না মসজিদে যাওয়ার তাহলে কিতা করতাম আমরা আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করি আমরা খেলাই খেলার সুযোগ আছে খেলা ইসলামে হারাম করছে না খেলা ইসলামে হারাম করছে না আমরা কিছু মানুষে মনে করি খেলা হারাম হয়ে গেছে খেলা হালাল শরীর চর্চা করা হালহাল দৌড়াইতা একটু মনও ফ্রেশ হয় শরীরও বলা থাকে তাই বলে নামাজ কাজা করিয়া তাই নাই লাগে যেও যেখানে যাও যুবক ভাই তোমার পরিচয়টা তোমার একটা কিতা করি আমরা আল্লাহ যত নিয়ামত দিছে আমরা কিতা করিতে না একবার তো সুবহান আল্লাহ খেয়ে কইতে পারবে না আজকে সারাদিনে সুবহান আল্লাহ একবার কইছো খোসাইন দে খোসাইন খেয়ে সুবহান আল্লাহ কইছো সারাদিন খো একবার দুরুদ শরীফ পড়ছো হয় সারাদিন পড়ছো নি কেউ তোমার দুরুদ শরীফ আর আমার দুরুদ শরীফ না পড়া আল্লাহ রসুলের কোন তা যায় না খেনে যায় না আল্লাহ করে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ করে আল্লাহ এবং তার ফেরেশতাগুলো ইউসাল্লুনা আলান কিছু মাঝে মাঝে সুযোগ সুবিধা করিয়া পড়া দরকার যেমন মিশর আমি গাড়ি যখন সফর করি আক্তা দেখা যায় ট্রেনের মাঝে বা গাড়িতে লেখা হাল সাল্লাই তা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়াউম তুমি আইজ নবীর উপরে দুরুদ শরীফ পড়ছেন লেখা থাকে গাড়ি তখন মনে হয় তখন মনে হয় তখন দুরুদ শরীফ পড়ি হাল সাল্লাই তা রাসূল আল্লাহ যে নবী আমরা লাগি রহমত যে নবীর উসিলায় আমরা ও দুনিয়ায় আসি এখন পর্যন্ত
তো করোনা এটা কোনটাও নাই আবদ করোনা আয়া কত মানুষ মরলো তুমি তো মরছো না নবীর রহমতে আমরা এখনো আছি ঠিক কি তো নবীর উপরেও তো দুরুদ শরীফ পড়া দরকার না নাই কিতা হইব দুরুদ শরীফ পড়লি কিতা হয় রহমত নাজিল হয় তুমি দুরুদ শরীফ পড়বাই তোমার উপরে 10টা রহমত নাজিল হইব তোমার 10টা গুনাহ মাফ হইব 10টা আজা ইশারা জাননি ইন্না লিল্লাহ ওটা দেওয়া আর আল্লাহর রহমত যার উপরে আয় তার তো কোনো অভাব নাই আচ্ছা তোরা আগুয়াই যাই ওইলো আমার এটা তোমার দান গেছে এটা একটা আমার মানে দায়িত্ব মনে করি আর হিসাবে এটা হইলাম একটা আজি এটা আজু একটা হোক তুমি যে নৌ থাকো যে হালেতে থাকো আল্লাহর ওয়াস্তে নামাজ খান পড়িও তো খেলার গো বললাম বাড়ির থাকলে মসজিদে আইও খেলা শ্রেষ্ঠত্ব খেলা দিয়ে অর্জন করতে পারো মানুষ হিসেবে তো শ্রেষ্ঠত্ব অর্জন করা দরকার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম দুনিয়া ধ্বংস হয়ে যাব ভাই না দুনিয়া রইব ধ্বংস হয়ে যাব ওগুলো একটু বদলা দরকার আচ্ছা আমরা মূল আসলাম আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাত গিয়া পরে আরশ আজিম ও পর্যন্ত আল্লাহ লইয়া গেলা হন গিয়া কিতা হইল ওহিন গিয়া যে শিক্ষাটা দেওয়া হয়েছিল আল্লাহ তালায় নামাজ ফরজ করছিলা গুরুত্বপূর্ণ মাত জাগান 50 রাকাত খরাগাত ও একটা ইবাদত যেটা আল্লাহ তালায় আসমানো উম্মতে মোহাম্মদ লাগে ফরজ করছে ও একটা ইবাদত নাম কিতা তার নামাজ নাম কিতা সালাত নামাজ 50 রাকাত নাজিল ফরজ করে দিলা নবীজি ফিরিয়া ইলাই মুসা আলাইহিসসালাম মুসার খানে হই কইলা মুসা আলাইহিসসালাম কইলে যে আল্লাহ আপনারা কিতা দিছেন বলে নামাজ কয় রাকাত কয় ওয়াক্ত বলে 50 ওয়াক্ত কইলে ইয়া আল্লাহ আপনি 50 ওয়াক্ত আপনার উম্মত কইলে পারতো না এটা আমারই তাই পারছেন না ও কইলে যাও আবার যাও আল্লাহর গিয়া কও কইলা কমাই দিতা ও গেলা ইলা গেলা ইলা ওলা করতে করতে শেষে 5 ওয়াক্ত মুসা আলাইহিসসালাম কইতাম আপনি আবার যাও এটা 5 ওয়াক্ত পারতো না ওদের আমি আর যাইতে পারতাম না আমার শরম করে আমি আল্লাহ লাগে কইয়া আইছি ফাসক নামাজ দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ তালার দয়া আর করুণা দেখ আল্লাহ কইছেন যে নামাজ আমি 50 থেকে ফাসক করছি ঠিক আছে ফাসক করলেও সোয়াব রাখে দিছে আমি 50 অক্তর সুবহান আল্লাহ হয় অক্তর ফাসক নামাজ হলে হয় নামাজের সব পাই আল্লাহ রাখে দিছেন তোমার লাগে ক্ষমাই দিছেন কিন্তু আল্লাহ সোয়াব রে আল্লাহ কিন্তু ক্ষমাই দিছেন না سبحان الله وبحمده سبحان الله العظيم ওই লোকই আমরার মিরাজের মূল শিক্ষা ওটা আমরা দেন মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাইতটা আমরা পালন করি আর ও রাইতকুর মূল সারাংশ হইল গিয়া ওটাও যে কিতা আল্লাহ দিলা আমরার মিরাজ একটা তোহফা দিলা নবীজি যে গেলা নবীজির বাড়ি আল্লাহর বাড়ির যে গেলা নবীজি আল্লাহ যে একটা তোহফা দিল এটা তো একটা মানে হাদিয়া হই আমরা তোমার বাড়িতে আমরা সময় প্রায় সময় কুটুম টুটুম আইলে আমরা তোমরা দেই না হুজুর হল গেলে তো আর দেওয়া হয় এটা তো হুজুর হলের হাদিয়া আছে ওলা আল্লাহর রসুল গেছিলা আল্লাহর রসুল রে আল্লাহ তার উম্মত লাগি তোরা হাদিয়া পাঠাইছেন তার নাম হইলো ফাসক নামাজ ও ফাসক নামাজ ওই লোকে আমি আরাজের মূল জিনিস ওন থেকে আমরা নিয়ত করতাম কিতা নিয়ত করতাম ফাসক বাইরে একটা জিনিস চিন্তা করো আমরা তো মানুষ ভুল আমরা রোজ দিতেও পারে বাই চান্স বিপদ ফরিয়া নামাজ নাও পড়তাম পারি বাদ খাজা আদা করতাম না কিতা ও তো কত চিন্তা করি কত মানুষ আমরা অন আছি খাজা নামাজ কেউ আদা করি না নামাজ যে খাজা করি যে কষ্ট লাগে না তো অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের শেষ মুহূর্তে তার মুখে যে কথা কান আছে লেখা না ছিল সালাত 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 নবীজি ইন্তেকাল করার মুক্তি খালি কইরা আসসালাত 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 নামাজ 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 ও আমার উম্মত হল নামাজ 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 কেনে নামাজ নামাজ করলা বলে কিয়ামতের ময়দানে পয়লা যে প্রশ্ন করা হইব তার নাম হইল সালাত আউয়াল মা ইউহাসাবু ফি ইয়াউমিল কিয়ামাতি আসসালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম
কিয়ামতের দিনের প্রথম প্রশ্ন নামিল নামাজ। যে অনুখবর যে নামাজ, নামাজের প্রশ্নের আনসার যে দিলেই দেবার বা তা নকল তা শেষ, ঠিক আছে? আর নামাজের প্রশ্ন আনসার গিয়া যে আটকে যাবার তান কি তৈছে শেষ। ওইল মেয়ারাজ একটা চিন্তা করো, সর্বস ইবাদতের মাঝে কত বড় একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ হন নিয়া আসমানু নিয়া দিছ, আসমানু নিয়া দিছ। ইবাদতের নাম কিতা, নাম কিতা, নামাজ, সালাত। আমরা নামাজ পড়তাম কিনা, পড়তাম নি? আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাত ইমাদ মানে কুঠি। গড়ের দিলে কুঠি পাইন গেলে আর কোনটা থাকেনি, ফড়ি যায় নানি গড় ওলাও। নামাজ যদি ভাঙ্গি যায় তোমার, তো তোমার হলতাও গেল আর কিতা আসলো। নামরা যে বেনামাজি যারা বে গাফলত, গাফলতির ছুটে নামাজ ছাড়ে, আল্লাহর বাস্তে নামাজ খান পড়ো। وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الله يقول أقم الصلاة نماز قائم قرو إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. نماز او তোমারে বাদ খামতা কি আ ফাহিশা থেকে বাঁচাই রাখবো। এর লাগে কিটা করতাম, কিটা করতাম, নামাজ পড়তাম। ওল মেরাজুর মূল জিনিস ওগান, মেরাজুর শিক্ষা কিতা বলে, মেরাজুর শিক্ষা হইলো আল্লাহ তাআলায় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছিলাম মেয়ারাজও, ওগুন আমরা কিতা করতাম, আদায় করতাম নি না করতাম না? আমরা যারা দোকানও থাকি, দোকানদারি আমরা মনে করি যে দোকান যদি ও বন্ধ করি লাই পাঁচ মিনিটও লাগে, তা তো গেছে আমার তো ফারা বিজনেস এইভাবে, পাঁচ মিনিটে এগু হয় না মানুষ। নামাজও যাও, নামাজ আদায় করি আও, ও পাঁচ মিনিটে এগু আইতে আছে, নামাজ বাদে তোমার তিন গো আইছে, নাইছে না আইব কেনে আইব? ই আরো কায়াত فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. তোমরা নামাজ আদায় করার বাদে জমিনে ছড়াই যাও, আল্লাহর ফদল করুণা তালাশ করো। তুমি যে রিজেক রিজিক যে খামাও, টেকা খামাও, পয়সা খামাও, কুটিপুটি হইলা টেকা পয়সা, এটা আল্লাহর এক দয়া। তা আল্লাহর দয়া তো আল্লাহর যদি ইবাদত করে না, আল্লাহর দয়া বেশি দিনে কমাইব বেশি আইব। ওখানে হইল গিয়া আমরার মেরাজের একটা শিক্ষা, যে আজকে আমরা নিয়ত করতাম যে আজকে ও দিন আগামীকাল সাতাইশে রজব, খাইল আগামীকাল আইজ নাই, আগামীকালকে রজব মাস, ও দিন, ও দিন নমাজ ফরজ হইছিল। আমরা যদি মনে করি যে নমাজের বয়স, তো নমাজের বয়স ও নমাজ শুরু হয়েছে মানে আমরা লাগি আগে নমাজ আসিল ফাঁস অক নমাজ। আমরা নিয়ত করতাম যে আইজ থেকে আমরা নিয়ত করে নিতাম যে আমি নামাজ কাজা করতাম না, কোন মাসে দিয়ে চাল্লিশ দিন নামাজ পড়তে পারে একটা না, তার নামাজ আর খাজা হইতো না। নিয়ত করো না মা, খাল থেকে নিয়ত করো না, আজ থেকে নিয়ত করো, খাল থেকে যে এই মাসের ও রজবর ও মেয়ার আজ থেকে নিয়ত করলাম আর নামাজ খাজা করতাম না। যদি বাই চান্স খাজা যদি ওই যায় কোনো কারণে, খাজা আদায় করতাম না, করতাম না খাজা আদায় করতাম। আমরা নামাজের প্রতি গাফলতি গাফিল, ইদান এই এই আমরা লাস্টে আমরা রোটো বিপদ হয়েছি, আমরা কেউ নামাজ পড়ি না, কেউ দোকানদারি লইয়া, কেউ চক্কর লইয়া, গাফলতি লইয়া, আর রাইত এই সেই বিলাসিতা রং রং রক্ত যায়, আমরারও যায়, আল্লাহ মাফ করত। ও ইতা খুরিয়া আল্লাহর কাছে কিলা ছুটি আমরা, ওগুলো তার শিক্ষা আল্লাহ শিক্ষা হইলো। ওখান কইতাম সাইয়ের আমি নামাজের একটা ফজিলত দেখো, আল্লাহ তালে আল্লাহ রসুল মেয়ারাজ কিতা লাগ লইয়া গেল, ইকান কিতাও একটা কারণ যে ইয়াউমুল হুজন মানে কষ্টর বছর। নবীজির প্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির চাচা আব্দুল মুত্তালিব, এই তো এজনে নবীজিরে বহুত হেল্প করছেন বিপদে আপদে, কাফের মুশরিকের অত্যাচার থাকি এই থাকি সেই থাকি বাঁচাই রাখতা। ও তো এজন মানুষ, ও ও মাস মানে ও বছর ইন্তেকাল করলা, ও এনতান যে আড়াই এদের নবীজির দিল যে কষ্টটা আছে, আরো পাক্কা কষ্ট আছে। নবীজি তায়েফ গেলা দিনের দাওয়াত লইয়া, কার কাফিরের বাইচেনতে পাথর লইয়া ইঠাইলা, নবীজির ফাওদির রক্ত বাইয়া পড়লো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, দিন কায়েম করা লাগে নবীজির অত কষ্ট, আর ও দিন থেকে আমরা কিলা হইয়া গেছি। ও সকল তার কষ্ট লাঘব করা লাগি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে লইয়া গেলা মিয়ারাজ, উচ্চ নিকিতা কইছি আল্লাহর রাসূলকে আল্লাহ লইয়া গেলা মিয়ারাজ। আর যাওয়ার আগে এখানে কোনো একটা কাম আছিল যে জামজামর পানি দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কলব্রে পরিষ্কার করে লইয়া গেছে। ও থেকে আমরা দুইটা শিক্ষা, দুইটা শিক্ষা এটা আমরার মিয়ারাজ থেকে দুইটা শিক্ষা গুরুত্বপূর্ণ কথা, সলাতু মিয়ারাজুল মুমিনিন,
মেরাজ ওই নমাজ হইল গিয়া মুমিনের মেরাজ যেহেতু খোয়া হয় সেহেতু দুইটা শিক্ষা মেরাজ নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে শান্তি দিছেন লাগে আমরা যে বলা অশান্তির মাঝে পড়ি জিমু কোন কষ্টের মাঝে পড়ি জিমু এ বলা আমরা কিতা করতাম নমাজও পাইছিতাম কিতা করতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ আল্লাহর ঈমানদার ইস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ তোমরা সবর ধৈর্য আর নমাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এর কি যখন কষ্ট হয় আমরা কোনো কারণে বিপদে পড়ে গেছি কোনো উপায় পাইয়েন না কষ্ট আর বেমার আজার এই সেই হেন তেন কত কিছু আমরা কিতা করতাম আল্লাহু আকবার দুই রাত নবার নামাজ পড়ি বুঝতাম পারছি শিক্ষা মেরাজ থেকে আমরা এটা শিক্ষা এটা কষ্ট লাগাব করার একটা পদ্ধতি কিতা নামাজ জোরে কই লুকাইন কেনে কিতা নামাজ কুজিয়া দিতাম নি আল্লাহর সেজদা দিতাম আল্লাহ আমার রব আমি তান গোলাম অত সুন্দর বডি অত সুন্দর চেহারা আকল বুদ্ধি অকলতা দিয়া দিছেন পাগলর তো নামাজ নাই আল্লাহর তো আল্লাহ অকলতা দিছেন তার আমি তো নামাজ পড়তাম আমরা নফল নামাজও পড়তাম এরপরে আর কিতা বলেও যে মেয়েরাজ হলো যাওয়ার আগে আল্লাহ তালা আল্লাহ রসুলের কলব ইমান বেশ করি পরিপূর্ণতা ইয়ার বিষয় আকিদাত বেড়া লাগিছি আমরা কলবর মাঝে হেকমা ইমান ঢুকাই দিলা আমরা ওলা খেয়াল করতাম নামাজ নামাজ ঢুকি আনলে কত নেফাকি ভিতরে আছে খারাপই আছে সেটা পাওরি লিতাম নাকি দা নামাজ বই চিন্তা করতাম না নামাজ থিঙ্ক করি আর যে অমুক রে মারা লাগবো আইস নামাজ বই বেশি তারা সবাই চিন্তা করে লাই এ যে আমার গালি আইসে কিলা এটার জবাব দেওয়া যায় না এটা নাই নামাজ আমরা কই তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা মানে কিতা মূল পরিচয় কিতা আল্লাহু আকবার তাহরিমার নাম তাকবীরে তাহরিমা নাই বান্দারে কয় তাহরিমা আমরা পুরা ওটারে কয় তাহরিমা বান্দা আমরা কই তাকবীরে তাহরিমা হাররামা ইউহাররিমু তাহরিমান অর্থ হইল হারাম করে দেওয়া মানে অর্থ হইল গিয়া দুনিয়াবি যত কাম আছে সব তো হারাম এখানে লাগে আত বান্দিলাম দুনিয়াবি যত কিছু আছে সব কিছু আমার লাগে হারাম ও বিষয়টা আমরা খেয়াল করতাম যে কষ্টের মাঝে পড়লে কিতা করতাম কিলা নামাজ নাকি দা কিলা রেব নামাজ পড়ি আমরা মুসলমান নামাজ পড়ার সময় নিয়তকে খালিজ করতাম দিলরে পরিষ্কার করতাম তোমার ধরো মোলাগে দুশ্মনী আছে আমি তোমার কান্দা তুমি কিছু করি তুমি এখন চিন্তা করতে নিয়োগ করি কিলা একটা খনি মারা যায় হ্যাঁ না 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 নামাজও চেষ্টা উবাক নামাজও আমি আমার আল্লাহর সামনে উবা কার সামনে আল্লাহর সামনে উবা রুহর মেরাজ হয় নবীজির মেরাজ এটার গুরুত্বপূর্ণ এখানে মাত আইসে না সময় পাইছি না নবীজির মেরাজ কিন্তু রুহান জাসাদান ওলা জেলা আমরা আসি নাইনি গুম হইছে না মেরাজ হয়েছে রাত্রির অল্প সময় অত অল্প সময়ের ভিতরে দুনিয়াত ঘুরি আওয়া সম্ভব না কিন্তু আল্লাহর কুদরত এটা এটা আল্লাহর কুদরত আল্লাহর পাওয়ার অল্প সময়ের ভিতরে আল্লাহ সহ শরীরে ঘুম নাই সহ শরীরে আল্লাহ তালা আসমানের উপরে লইয়া গেছে আবার নামাইলে সে এক বিরাট ইতিহাস আর আমরার নামাজও দাঁড়াইলে আমরা রুহ রুহর মেরাজ হয় আমরার আল্লাহ লোকে মাত কথা হয় হাতে শরীফ আছে আলহামদুলিল্লাহ ফড়িলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান তুমি ফড়ি রে বাদি আল্লাহ বাজু আবদের ঠিলে মেরাজ এলে কিন্তু মাঝে দাঁড়াইলে ভিতরে যেটা আছে নেফাকি বা আর যতটা চিন্তা এটা সব পাওয়ারি লিতাম না শিক্ষা এটা আমরা লাগে শিক্ষা সব পাওয়ারিয়া কইতাম নামাজ কই পড়তাম ফরমুনি ইনশাআল্লাহ কুজিয়া তো পড়ি দেয় না রে বা কুসার কুন্দানি পাঁচ অক্ট নমাজ আমরা পড়িতাম নাইনি গরো দেখি বইয়া টিভি দেখি টিভি তো এখন পড়িতেন তো কম তখন মোবাইল চালেন বেশি ফেসবুক ইউটিউব এই টিকটক আর লাইক কত বাড়ি না পাঁচ অক্ট নমাজ গান কম পক্ষে পড়তাম জেনেও তাকি যে হালতে থাকি আর একটা কথা আছে অনেকে আমরা খেয়ে দেখি তার নমাজ পড়তে নানি বলে আমার শরীর বেলা নাই শরমর জিনিস বা বালি কই গেছো বড় হয়ে গেছো তুমি কইতাই নি আমার শরীর বেলা নাই তুমি না মুসলমানের বাচ্চা তুমি নাফা কইয়ে ঘুরিতাই নি নাফাকে হালতে ঘুরিতাই নি শরম ইতা পেশাব করিয়া ডিলা কুলুক লো না লইতাই নানি লো পেশাব করো সুন্দর করে একটু ঢিলা কুলুক লো পবিত্র থাকার চেষ্টা করো পবিত্র থাকলে লাভ কিতা বলে যে কোনো জায়গা যে কোনো সময় যে কোনো হালতে মসজিদ খান্দাত না ফাইলেও যে যা মসজিদ খান্দাত ফাও আর না ফাও যে সাখান উপায়ে নামাজ পড়িলে নামাজ আদায় হইব জায়গাটা পবিত্র হইত যেন সেজদা দিতায় হাত রাখতায় হাঁটু রাখতায় ফাও রাখতায় চিন্তা পবিত্র হইত আর কোনটা নাই তোমার শরীরও বেগ আছে তা হোক না তাই সমস্যা কিতা কোনো সমস্যা নেই তো পবিত্রতা নামাজের লাগে শর্ত পরিষ্কার নাই তো গুরুত্বপূর্ণ বিষয় তুমি পবিত্রতা মানিল না ফাঁকি না থাকতো আর পরিষ্কার মানিল ময়লা আবর্জনা ময়লা টয়লা মানে ফেক বালিশালি না লাগা বালিশালি তো হোক নামাজ হইব
কিন্তু পবিত্র থাকা লাগবে, পবিত্রতা হইলো নামাজের শর্ত। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমরা কিছু কথা কইলাম গুলারে আমারে আগে এর বাদে তোমা জানরে আমল করার তৌফিক দিতা। আর এই মেরাজ নিয়ত করতাম আমরা, যে মেরাজ আইছে মেরাজের দিন নামাজ ফরজ হইছিল, মেরাজ নিয়ত করিলি তাই মনে মনে যারা বেনামাজি আমরা আছি বলে খাইল থাকি ইনশাল্লাহ নামাজ পড়তাম, না পড়তাম নাই পড়িও না, না পড়লে খেয়ে কিন্তু নাই কিয়ামতের দিন। পয়লাকুর প্রশ্ন কিতা নামাজ, ও পয়লাকুর প্রশ্ন নামাজের উত্তর দিতে পারতেন আটকিরো তোর কিন্তু করার নাই, আল্লাহ সুযোগ দিছে কিন্তু দুনিয়া তো সুযোগ দিছে, সুযোগের যদি অবহেলা করো আটকা পড়বো খেল কিয়ামত বাস্তা যদি যাও। কারণ আমরা অনেকে মনে করি আমি তো ব্যস্ত একদিন যাই মুদে তোরা তো জগৎ জল কি তয় ভাই তোরা তো জগৎ জল মানে ইলা ইলা সোজা নাই দুজগর কাহিনী সেই বিরাট কাহিনী, এটা বড় বড় সাগর খামর সহ্য করতে পারতে নাই, তোমার শরীর জেবলা জ্বলবো শরীর জ্বলিয়া দেখবা জালাল জালাল জায়গা কষ্ট লাগে না, এর লাগি শরীর জ্বলিয়া বেশি জ্বলি গেলে আল্লাহ এখানে বদলাই আবার নয়া শরীর চামড়া দিব লাগে আবার জ্বলক আবার বদলিব আবার দিব শেষ ফানা, এর লাগি আল্লাহর কাছে ফানা আছো তোবা করো পিছনে নামাজ যেগুলো পড়ছো না ওগুলোর খাজা আদায় করো, আরো বছর নিয়ত করো যে এই বছর থেকে আমি মরার আগ পর্যন্ত নামাজ মাজার খাজা করতাম নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।